হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মিষ্ঠা। যে খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছে, এটা ময়শ্চারাইজার রিভিউ করবো। যেই ময়শ্চারাইজারটা ইউজ করার পরে তোমাদের আর কিছু অ্যাপ্লিকেশন করার প্রয়োজন নেই, এমন একটা ভালো ময়শ্চারাইজারের রিভিউ করবো যেটাতে তোমাদের খুব বেশি হেল্পফুলি হয়ে যাবে, যাদের মুখ খুব বেশি ড্রাই হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, প্যাচি হয়ে যাচ্ছে। তো ভিডিওটাকে একেবারে স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকে আমার সাথে তোমার পাশে থেকে ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর ডেফিনেটলি কিন্তু কমেন্টে একটুখানি জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমরা কী কী প্রোডাক্টের রিভিউ দেখতে চাইছো, কী কী মেকআপ ভিডিও দেখতে চাইছো, সেটাও কিন্তু আমায় কমেন্টে জানাতে হবে। আমি কিন্তু সেই ভিডিওগুলো নিয়ে আসবো এবং তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো। তো চলো বেশি বকবক না করে ভিডিওটাকে স্টার্ট। প্রত্যেকটা ভিডিওর আগে বেসিক কিছু কথা তোমাদেরকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করি, যাতে তোমাদের কোনো প্রোডাক্ট কিনতে বা পারচেস করতে বা ইউজ করতে কোনো সমস্যা না হয়। তো দেখো, ময়শ্চারাইজার তো অনেকেই ইউজ করে। ময়শ্চারাইজার ইউজ করে কী কারণে? মুখটা যাতে ড্রাই না হয়ে যায়, একটুখানি যাতে গ্লোয়িং গ্লোয়িং থাকে, সেই কারণে কিন্তু ময়শ্চারাইজার ইউজ করা। যদি একটা ময়শ্চারাইজারের মধ্যে তোমরা তিনটে কাজ পেয়ে যাও, ফার্স্ট ওয়ান ব্রাইট করছে স্কিন, সেকেন্ড ওয়ান তোমাদের স্কিনের ময়শ্চারাইজার লেভেলটাকে ধরে রাখছে, তাছাড়া কিন্তু তোমরা একটু একটু করে ফর্সা হতেও সাহায্য করবে। তো সেরকম টাইপের একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে চলে এসেছি। তাছাড়া কিন্তু আমি প্রোডাক্টটা ইউজ করবো, তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে প্রপারলি কোন নিয়মে ইউজ করতে হয়, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। আর একটা বেসিক কথা তোমাদেরকে আগেই শেয়ার করে ফেলি, তাহলে তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখতে তোমাদের খুবই, কিন্তু পার্সোনালি যেটা পছন্দ করি না সেটা তোমাদেরকে আগে বলে নিই। হয়তো কেউ আমাকে ভিডিও রিকোয়েস্ট করে, একটু সময় লেগে যায় রিকোয়েস্টটা আমাকে নিয়ে আসার জন্য, তার পেছনে কিন্তু একটা বড় রিজন থাকে। তুমি আমাকে আজকে বললে আমি তোমাকে কালকে একটা ভিডিও প্রোভাইড করে দিতে পারবো না। আমি প্রথমে যে প্রোডাক্টটা তোমার কথা বলো সেটা আমি আগে পারচেস করি, নিজের ওপর গ্র্যাব করি, নিজে ইউজ করি, ইউজ করে কী কী বেনিফিট পাচ্ছি, কী কী বেনিফিট পাচ্ছি না সেটা ভালো করে দেখি। যদি দেখি কোনো বেনিফিট পাচ্ছি না, তাহলে কিন্তু আমি সেই রিভিউটা নিয়ে আসি না। যদি দেখি বেনিফিট পাচ্ছি, তাহলে কিন্তু ডেফিনেটলি রিভিউটা আসে। একটু হয়তো সময় লাগে, কারণ আমি পার্সোনালি মনে করি না যে আমি যেটা ইউজ করব না, আমি যেটা বুঝবো না, আমি কী করে তোমাদেরকে বলবো যে এটা এই প্রোডাক্টটা এই বা এই প্রোডাক্টটা এই। সেই কারণে হয়তো আমার একটু সময় লেগে যায়, কিন্তু তোমরা সবাই একটুখানি অ্যাডজাস্ট করে নিও, সবাই কিন্তু একটুখানি কমেন্টে জানাবে যে ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে কি খারাপ লাগছে। না হলে না আমার মনটা ভেঙে যায় বা মোটিভেট যেটা হয় সেটা মোটিভেট আমি হতে পারি না। আমার মনে হয় তোমাদের হয়তো ভিডিওগুলো ভালো লাগে না, তো আমি সবাইকে একটু রিকোয়েস্ট করছি যে তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলেও কমেন্ট করো, তোমাদের যদি খারাপ লাগে তাহলেও কমেন্ট করো, তোমাদের যদি কোনো সাজেশান থাকে সেটাও কিন্তু আমাকে দিতে পারো, যাতে আমি পরবর্তীকালে সেই ভিডিওবার তোমাদেরকে আমি প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি। তো এটা হলো ডট অ্যান্ড কের একটা প্রোডাক্ট। তো প্যাকেজিংটা খুবই ছোট আর খুবই ক্লাসি, আর কন্টেনারটা দেখতেও খুব সুন্দর, পুরো একটা ইয়েলো কালার। এখানে তোমরা লেখা পেয়ে যাবে, পেছন সাইডে ডিটেলস পেয়ে যাবে। এটা হলো ডট অ্যান্ড কে ভিটামিন সি সুপার ব্রাইটনিং ময়শ্চারাইজার। তো কন্টেনারটা নিয়ে এত কিছু বলার নেই, কন্টেনারটার মধ্যে তোমরা পেয়ে যাবে 15 ml প্রোডাক্ট, আর এটার প্রাইস আছে 295 টাকা। 295 টাকা প্রাইস আছে। এটা যদি তোমরা একা ইউজ করে থাকো তাহলে তোমাদের ডেফিনেটলি 1.5 মাস চলে যাবে। তো এই ময়শ্চারাইজারটা আমি কেন ব্যবহার করছি, তো ময়শ্চারাইজারটা এত ভালো কাজ, যাদের সামনে বিয়ে আছে বা বিয়ে বাড়ি যাবে, কোথাও যাবে, কোনো অনুষ্ঠানে যাবে, তার আগে মুখটা কেমন কালো হয়ে যাচ্ছে, ডার্ক প্যাচ পড়ে যাচ্ছে বা কালো কালো স্পট পড়ে যাচ্ছে, ছোপ ছোপ পড়ে যাচ্ছে, তার জন্য তোমরা কী ব্যবহার করবে, তার জন্য তোমাদের কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার করে নিতে হবে। ভীষণ ভালো কাজ করছে। আমার রিসেন্টলি আমার স্কিনটা যদি তোমরা দেখো, আগের থেকে কিন্তু অনেকটা বেটার আছে এবং কিন্তু খুবই গ্লো প্রোভাইড করছে। এটা তোমরা মেকআপের আগেও ইউজ করতে পারো, তোমাদের মেকআপের বেসটা যদি গ্লোয়িং করতে। যখনই কথা বলি একটু বেশি কথা বলে ফেলি, সেটা আমার সবথেকে বড় ভুল। তো প্রোডাক্টটার প্যাকেজিংটা তোমরা দেখে নাও। ডট অ্যান্ড কির আমি আগেও একটা নাইট ক্রিম ইউজ করেছি, সেটা দুর্দান্ত কাজ করেছে। আমি প্রথমে ডট অ্যান্ড কির প্রোডাক্ট অতটা ইউজ করতাম না, আমি ভাবতাম হয়তো পয়সা দিয়ে কিনবো, প্রোডাক্টটা আমি ইউজ করতে পারবো না বা কাজ হবে না। কিন্তু সত্যি কথা বলতে আমি আগেও একটা ভিডিওতে তোমাদেরকে বলেছি যে প্রোডাক্টগুলো খুবই ভালো, সেই কারণে কিন্তু আমি এই প্রোডাক্টটা পারচেস করেছি। আমার মুখের ইনস্ট্যান্টলি গ্লো হারিয়ে গেছে, মুখটা খুবই ড্রাই হয়ে গেছে এবং কালো কালো একটা স্পট পড়ে যাচ্ছিলো, তো সেই কারণে কিন্তু আমি এটা ইউজ করছিলাম। তো এটার কন্টেনারটা তোমরা দেখে নাও, উপর সাইডে কিন্তু এরম টাইপের টুপি টাইপের একটা ঢাকনা পেয়ে যাবে, আর পেছন সাইডটা কিন্তু খুবই সুন্দর, একটা ছোট যেমন বোতল হয় সেরম টাইপের কিন্তু কন্টেনারটাকে দেখতে। আর তোমরা যদি এই ঢাকনাটাকে খোলো, তাহলে তোমরা এখানে একটা ট্রান্সপারেন্ট সিট পেয়ে যাবে, যেটা আমাদের হাইজিনকে বজায় রাখতে সাহায্য করবে। আর ভেতর সাইডে কিন্তু প্রোডাক্টটা আছে। তো প্রোডাক্টটা অনেকটাই শেষ, বলতে গেলে একদম শেষ সীমানায়। আমাদের মনে এখন নানা রকম প্রশ্ন আসতে পারে যে এই প্রোডাক্টটা কি অল স্কিন টাইপ ইউজ করা যায়, সেন্সিটিভ ইউজ করতে পারো, ড্রাই ইউজ করতে পারো, কম্বিনেশন ইউজ করতে পারো। তো সবার কনফিউশন দূর করার জন্য আমি বলতে চাই, এই প্রোডাক্টটা তোমরা এভরি স্কিন টাইপ ইউজ করতে পারবে, কোনো রকম কোনো সমস্যা হবে না। যারা ভালো একটা ময়শ্চারাইজার খুঁজছিলে বা মেকআপের আগে একটা ভালো ময়শ্চারাইজারের বেস বসাতে চাইছো, গ্লোয়িং বেস
পিস পোষাতে চাইছো, তার জন্য কোনো প্রোডাক্ট খুঁজছিলে, তাহলে ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো। এটা যেহেতু একদম ছোট একটা কন্টেনারের মধ্যে আসে, তো আমাদের ক্যারি করতেও সুবিধা। তোমরা কোথাও বেরিয়েছো, মুখটা খুব বেশি ড্রাই হয়ে গেছে, কি করবে, তখন এটা অ্যাপ্লিকেশন করে নিতে পারো। বা কোথাও বেরিয়েছো, মুখের মেকআপটা একদম উঠে যাচ্ছে, তো মেকআপটাকে একদম ক্লিন করে এই ময়েশ্চারাইজারটা ইউজ করে জাস্ট ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন করে নেবে, মেকআপ ডান। মেকআপের মানে গ্লোয়িং একটা বেস হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবে না যে তোমাদের গ্লোটা কোথা দিয়ে প্রোভাইড করছে। তো এর মধ্যে একটা ছোটো ছোটো বিকেলস আছে যেগুলো খুবই শাইনি শাইনি বিকেলস, যেটা মুখের ওপর অ্যাপ্লাই করার পর কিন্তু একটুখানি শাইন প্রোভাইড করে। এটাতে কিন্তু তোমরা যেহেতু ভিটামিন সি পেয়ে যেত, তো সবাই জানো এখনকার দিনে কিন্তু আমাদের স্কিনের জন্য, হেয়ারের জন্য, খাওয়ার জন্য ভিটামিন সি সব থেকে বেশি দরকার। যত তোমরা ভিটামিন সি প্রোডাক্ট ইউজ করতে পারবে বা যত ভিটামিন সি তোমরা খেতে পারবে, তত কিন্তু তোমাদের হেয়ার স্কিন সব কিছু ডেভেলপমেন্ট হতে থাকবে। তো যদি তোমরা এটা বলো, দিদি এটা খুব একটা কাজ করবে না বা কাজ করবে না, সত্যি কথা বলতে তোমাদের স্কিনে যদি এটা কাজ না হয়, তোমরা ডেফিনেটলি আমাকে কমেন্টে জানাবে, কারণ এই প্রোডাক্টটা খুবই খুবই ভালো কাজ করছে, স্কিনকে ব্রাইট করতে সাহায্য করছে, তাছাড়া কিন্তু মুখটাকে খুব গ্লো প্রোভাইড করছে। আমি যখন ইউজ করবো তোমাদেরকে দেখাবো, এত সুন্দর একটা গ্লো প্রোভাইড করছে না, এটা ইউজ করার পর তোমাদের আর কোনো কিছু অ্যাপ্লিকেশন করার প্রয়োজন নেই। আর এই ময়েশ্চারাইজার তোমরা একদিন মানে একটা সময় ইউজ করো, ধরো সকালবেলা ইউজ করে নিলে তোমাদের ঘড়ি দেখে 6 ঘন্টা তোমাদের মুখটাকে গ্লো প্রোভাইড করবে, তারপরে কিন্তু গ্লোটা আস্তে 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 পড়তে থাকবে, তখন তোমাদের ক্লিন করে আবার এটা অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা যদি খুব তাড়াতাড়ি ফর্সা হতে চাইছো, ফেয়ার হতে চাইছো, তাহলে তোমাদেরকে এটা সকালবেলাও ইউজ করতে হবে। নাইট ক্রিম ব্যবহার করো ঠিক সেইভাবেই, কিন্তু তোমরা এটাকে রাত্রেবেলাও ইউজ করতে পারো, এতে কিন্তু তোমাদের স্কিনে যে গ্লোটা আছে সেটা একদম ফেটে বেরোবে। আর যখনই গ্লো প্রোভাইড হবে, মুখের হাইজিনটা বজায় থাকবে, তখনই কিন্তু তোমাদের স্কিনটা ফেয়ার হতে থাকবে। আর স্কিনটা সবাই জানো শীতকালে কিন্তু স্কিনটা খুবই ডাল হয়ে যাচ্ছে, স্কিনে খুব বেশি কালো কালো স্পট দেখা যাচ্ছে এবং কালো কালো ছোপ ছোপ দেখা যাচ্ছে, মুখটা খুবই কালো দেখাচ্ছে। সামনেই বিয়ে, মুখটাকে একটু গ্লোয়িং করতে চাচ্ছে, তাহলে ডেফিনেটলি ডট অ্যান্ড ক্রিম প্রোডাক্টটা ইউজ করে দেখতে পারো। তোমরা 2-3 দিনের মধ্যে খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবে। যারা মেকআপের আগে ভালো একটা ময়েশ্চারাইজার খুঁজলে, তারা ডেফিনেটলি এটা ট্রাই করে দেখতে পারো। তাছাড়া মুখটাকে যারা ফেয়ার করতে চাইছো, গ্লোয়িং করতে চাইছো, তারা ডেফিনেটলি কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো কতটা ভালো একটা প্রোডাক্ট। আমি এত কথা বলছি মানে প্রোডাক্টের মধ্যে সত্যি কোনো ব্যাপার আছে, যেটা আমার খুব বেশি কাজে লেগে গেছে, আমার মুখটা খুবই গ্লোয়িং করে দিয়েছে। আর মেকআপের আগে যদি আমি ইউজ করে ফেলি না, মেকআপের বেসটা যাতে দুর্দান্ত বসে। তো এটার প্রাইস 200 কত টাকা যেন ছিল, 295 টাকা। তোমরা কিন্তু ডেফিনেটলি এটা ট্রাই করে একবার দেখতে পারো। তোমাদের এই ছোট্ট একটা কন্টেনার 1.5 মাসের বেশি চলে যাবে, তোমরা যদি এভরিডে 2 টাইম করে ইউজ করো। আর যদি তোমরা 1 টাইম করে ইউজ করো, তাহলে কিন্তু তোমাদের তারও বেশি চলে যেতে পারে, 2-3 মাসও চলে যেতে পারে এইটুকুনি প্রোডাক্ট। বেশি প্রোডাক্ট লাগে না সত্যি কথা বলতে, কন্টেনারটা ছোটো দেখে মনে হচ্ছে হয়তো এই ইউজ করবো এই শেষ হয়ে যাবে, একদমই না। একটুখানি প্রোডাক্ট লাগে, তোমাদের মুখটা পুরো গ্লোয়িং করে দেবে। তো তোমাদের সাথে তো অনেকটা কথা শেয়ার করলাম, এবার চলো দেখে নেওয়া যাক প্রোডাক্টটা দেখতে কেমন, তারপরে কিন্তু আমি অ্যাপ্লিকেশন করেও দেখিয়ে নেবো, সেটা নিয়েও কোনো চাপ নেই। তো প্রোডাক্টটার কালারটা ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে দিই। তো কালারটা তোমরা হয়তো আমার ক্যামেরায় জাস্টিস করতে পারছো কি পারছো না জানি না, এই কন্টেনারটা যেমন ইয়েলো কালার দেখতে, মানে অরেঞ্জ অরেঞ্জ কালার দেখতে, সেম কালারই কিন্তু এটার মধ্যে রয়েছে। ক্রিমটা তোমরা দেখে নাও কালারটা, দাঁড়াও একটু বেশি করে বার করে, তাহলে তোমরা কালারটা জাস্টিস করতে খুব বেশি সুবিধা হবে। তো কালারটা দেখে নাও, একদমই একটা হালকা যে কমলা কমলা টাইপের কালার হয় সেরম টাইপেরই কালার। আর স্মেলটা যেমন মানে কমলা লেবু হয়, ভিটামিন সি যেখান দিয়ে আর কি আসে কমলা লেবু, সেম স্মেল। আর স্মেলটা দুর্দান্ত। তো হাতের ওপর অ্যাপ্লিকেশন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। তো জাস্ট দেখো কীরকম গ্লোটা আমার হাতের ওপরই প্রোভাইড করছে। আমি যখন মুখে অ্যাপ্লাই করব, তখন কিন্তু আরও ভালো বেটার রেজাল্ট পাবো। তো সেন্সিটিভ স্কিন, ড্রাই কম্বিনেশন, সব রকম স্কিন টাইপে ইউজ করতে পারো। এটা ইউজ করার পর একটা ঠান্ডা এফেক্ট দেয়, একটা কুল এফেক্ট দেয়, খুব ভালো কাজ করছে। তো চলো দেখে নেওয়া যাক আমি কীভাবে অ্যাপ্লিকেশন করছি, অ্যাপ্লিকেশন কিন্তু সঠিক নিয়ম আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো প্রথমে তোমরা আমার বিফোর ফেসটা দেখে নাও। আমার ফেসে কিন্তু এখন কোনো গ্লো নেই, একদম দেখে অনেকটা ম্যাট ম্যাট তোমাদের এফেক্ট লাগছে। আমি কিন্তু এখনই ক্রিমটা অ্যাপ্লিকেশন করবো, এটা কিন্তু লাইভ প্রুফ তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা আমি নিলাম ডট অ্যান্ড কে ভিটামিন সি একটা ময়েশ্চারাইজার, যেটা সত্যি কথা বলতে খুবই খুবই ভালো, যারা উইন্টারে ইউজ করছে তাদের খুব বেশি ইউজফুল হবে। আমি যে ক্রিমটা অ্যাপ্লিকেশন করছি, এটার যে গ্লোটা আমি তোমাদেরকে দেখাবো, এই গ্লোটা কিন্তু অ্যাটলিস্ট 6 ঘন্টা থাকে। মেকআপের আগে যদি তোমরা এটা ইউজ করে নাও, তাহলে কিন্তু একটা মোটা বেস বসে যাবে, যেতে কিন্তু তোমাদের মেকআপটা গ্লোয়িং বসবে। আর এটা যখন অ্যাপ্লাই করবে, তখন একটু একটু হালকা হালকা ঠান্ডা লাগবে। তাছাড়া কিন্তু তোমরা যখন এটা অ্যাপ্লাই করবে, তো যে স্মেলটা আছে না, ওটা ভীষণ সুন্দর একটা স্মেল আছে, একদম একটা মিষ্টি অরেঞ্জের স্মেল। তো তোমরা এখন গ্লোটা জাস্ট দেখো, আমার মুখটা দেখে তোমরা বুঝতে পারছো
আগে যদি ভিডিওটা দেখে থাকো আর আফটারটা তোমরা দেখো কতটা বেশি গ্লো প্রোভাইড করছে। এর মধ্যে যেহেতু ভিটামিন সি আছে, এতে কিন্তু আমাদের ডার্ক স্পটকে রিমুভ করতে সাহায্য করে, এছাড়া কিন্তু আমাদের ফেসকে ফেয়ার করতে সাহায্য করে। তোমরা কিন্তু এটা নাইট ক্রিম হিসেবেও ব্যবহার করতে পারো। এজার গ্লোটা কিন্তু তোমরা দেখতেই পেলে, তোমাদেরকে এক্সট্রা করে বলার কিছু নেই। যারা ময়েশ্চারাইজারটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। দেখতেই পারলে কিন্তু এটা কতটা বেশি কাজ করছে, আমার ভীষণ 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 ফেভারিট। যারা খুবই স্কিনকে ভালোবাসো বা স্কিনকে গ্লোয়িং করতে চাইছো, ফেয়ার করতে চাইছো, মেকআপের আগে ভালো ময়েশ্চারাইজার খুঁজলে, তারা ডেফিনেটলি কিন্তু এটা একবার ট্রাই করে দেখতে পারো। এখানটা যে কোনো এজে যে কোনো সময় ইউজ করতে পারো। আই হোপ এই ছোট্ট একটা অনেস্ট রিভিউ তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লাগবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করার পর যে ছোট সে বেল বাটন আছে ওটা ক্লিক করবে, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।